প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী জামশেদ খাজাব। বিকেল 4টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হয়। এই সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব উল্লেখ করে উজবেকিস্তানের ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগে আহ্বান জানান প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।